নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাওয়ার জন্য একমাত্র যোগাযোগ ব্যবস্থা ছিল ঢাকা পাগলা পুরাতন সড়ক। তবে এই সড়কে উন্নয়নের সংস্কার কাজের জন্য যানজটের সৃষ্টি হয়েছে। পঞ্চবটি মোড় থেকে পুলিশ লাইন পর্যন্ত দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়ে থাকে এই সংস্কার কাজের জন্য। তবে কাজ অনেকটাই দ্রুতগতিতে চলছে বলে জানিয়েছেন সাধারণ মানুষ। তবে এই রাস্তায় চলাচলকারী বিভিন্ন কভার ভ্যান ও বাস মালিকরা জানিয়েছেন এই সংস্কার কাজের কারণে পঞ্চবটি চত্বর থেকে ফতুল্লা থানার অংশে এবং ঢাকা নারায়ণগঞ্জ পাগলা সড়কের মুক্তার সড়কের এক অংশে অনেকটাই যানজটের সৃষ্টি হয়। তবে এ রাস্তায় চলাচলকারী যাত্রী সাধারণরা জানান যে খুব দ্রুতই সংস্কার কাজ শেষ হয়ে গেলে এই যানজটের মাত্রা অনেকটাই কমে যাবে। NAN TV, Narayanganj.